আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি প্রবাসীরা। দেখুন সৌদির আজকের দুইটি আলোচিত খবর, পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। সৌদি আরব হতে পাওয়া আজকের প্রথম আলোচিত খবর, বাংলাদেশের সাথে সৌদি আরবের প্রতিরক্ষা সম্পর্ক আরও বাড়াতে চায় কর্তৃপক্ষ। প্রতিরক্ষা খাতে সক্ষমতা বাড়াতে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সহযোগিতা দীর্ঘদিনের, তবে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা বিষয়ক সমঝোতা এমওইউ সই হয় 2019 সালে। এতে দুই দেশের মধ্যে সামরিক প্রশিক্ষণ, সামরিক ও গোয়েন্দা তথ্য বিনিময়, প্রতিরক্ষা শিল্প সরবরাহ ও রক্ষণাবেক্ষণ এবং সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতার মতো উপাদান রয়েছে। রিয়াদে 2019 সালে 14 ফেব্রুয়ারিতে চুক্তি হওয়া সহের একদিন পর 15 ফেব্রুয়ারি দুই সংসদ সদস্য এ নিয়ে প্রশ্ন তোলেন। তারা অভিযোগ করেন প্রতিরক্ষা বিষয় এমওইউ সইয়ের মধ্য দিয়ে সংসদকে অবজ্ঞা করা হয়েছে, পাশাপাশি যেটি সংবিধানের সঙ্গে সঙ্গতিপূর্ণ কিনা সে প্রশ্ন তোলেন তারা। ওই এমওইউ নিয়ে কূটনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের আপত্তি অবশ্য অন্য জায়গায়, কারণ ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরবে অন্যায় যুদ্ধে বাংলাদেশের সমর্থন প্রশ্নবিদ্ধ। এই অবস্থায় বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতাকে আরও জোরদার করতেই সৌদি আরব প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ে কয়েকটি সমঝোতা স্মারক সই করতে যাচ্ছে বলে জানিয়েছে ঢাকা নিযুক্ত রাষ্ট্রদূত ইসা ইউসুফ বিন দুলাইহান। কিং সালমান মানবতা সহায়তা ও ত্রাণ কেন্দ্রের একটি প্রতিনিধি দল বাংলাদেশের সফর উপলক্ষে বৃহস্পতিবার ঢাকা নিযুক্ত সৌদি আরবের দূতাবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত ইসা ইউসুফ এই তথ্য জানিয়ে দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা আরও বৃদ্ধির জন্য আশাবাদ ব্যক্ত করেছেন। সৌদি আরব হতে পাওয়া আজকের দ্বিতীয় আলোচিত খবর, সৌদি আরব সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী সপ্তাহে সৌদি আরব সফরে যেতে পারেন, এমনটা জানিয়েছে খবর দ্য গার্ডিয়ান। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের বৃহস্পতিবার জানিয়েছেন শি জিনপিং সৌদি আরব যাচ্ছেন, তাকে বরণ করতে নিতে বিশাল আয়োজনের প্রকল্প করছে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশটি। তবে চীন বা সৌদি আরব কোনো দেশে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং 2020 সালের পর আনুষ্ঠানিকভাবে কোনো দেশে বিদেশে সফরে যাননি। ওই বছরের জানুয়ারি থেকে বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসের প্রকোপ দেখা যায় এবং লকডাউন আরোপ শুরু হয়। শি জিনপিং সম্ভাব্য সৌদি আরব সফর নিয়ে বৃহস্পতিবার প্রশ্ন করা হয় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তার কাছে, তবে মুখপাত্র জানান এ বিষয়ে আপাতত কোনো তথ্য নেই তার কাছে। এদিকে গার্ডিয়ান জানিয়েছে জুলাই মাসে যখন জো বাইডেন সৌদি আরব সফর আসেন তখন তার জন্য খুব বড় কোনো আয়োজন করেনি মধ্যপ্রাচ্যের দেশটি, কিন্তু শি জিনপিংকে বরণ করে নিতে ব্যাপক আয়োজনের প্রস্তুতি দিচ্ছে কিংডম। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, খবর দুটি আমাদের সৌদি আরবে সকল প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা দেখছেন তার শেয়ার করে অন্যদেরকে এক্ষুনি দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল তো দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।